Welcome back again to this video series on DBMS. আজ আমি রিলেশনাল মডেল চ্যাপ্টারটো স্টার্ট কৰিম। মই ভাবো যে রিলেশনাল মডেল যিটো চ্যাপ্টাৰ আছে এইটো সবতকে ডিবিএমএসৰ ইম্পৰ্টেণ্ট মানে চ্যাপ্টাৰ সবতকে ইম্পৰ্টেণ্ট চ্যাপ্টাৰ আৰু এক্সামতো ইয়াৰ পৰাই মানে বেছি মাৰ্কছ আহিব মোটামুটি ধৰা 35-40% অফ দ্য পেপাৰ এইটো চ্যাপ্টাৰৰ পৰাই মানে আহিব গতিকে এইটো খুব দরকারি চ্যাপ্টার বহুখিনি বেসিক কনসেপ্ট বুঝি পাবলগীয়া আছে এই বেসিক কনসেপ্ট বিলাক মানে বুঝি পোৱাৰ পিছতহে পিছৰ বাকী পাছৰ কথা বিলাক মানে ক্লিয়ার নহলে যদি প্রথম বেসিক কনসেপ্ট ক্লিয়ার নহয় রিলেশনাল মডেলৰ বা বেসিক টার্মস বিলাক তেতিয়া কিন্তু পিছৰ কথা বিলাক বুঝি নাপাবা ঠিক আছে সো লেটস বিগিন রিলেশনাল মডেলটো আসলে মানে ইন্ট্রোডিউস কৰিছিল বা ডেভেলপার আছিল কম্পিউটার সায়েন্টিস্ট EF COD 1969 ত যদিও ওলাইছিল 1970ত একদম মানে ভালকে মানে মানে বস্তুটো রিলেশনাল মডেলটো মানে ওয়ার্ল্ডত মানে আহিছিল সো 1970ত EF COD নামৰ সাইন্টিষ্টজনে এই রিলেশনাল মডেলটো উলিয়াইছিল আৰু যিটো মডেলৰ মানে মেইন বেসিক ব্যাকবোন বুলি যিটো আমি কওঁ মেরুদণ্ড সেইটোৱে হৈছে যে টেবল রিলেশন এখনক আমি টেবল হিসাবে মানে রিপ্রেজেন্ট করা যেটা কথা সেটাই হচ্ছে রিলেশনাল মডেলের মানে বেস মানে কনসেপ্ট ঠিক আছে টেবল মানে কি যত মানে আমি টু ডাইমেনশনাল টেবলের কথা যদি যেটা পাও যে রো থাকিব আর কলন থাকিব আর টেবল হিসাবে মানে রেকর্ড বা রিলেশনক টেবল হিসাবে রিপ্রেজেন্ট করার মানে মেইন মানে সুবিধাটোৱে কি যে মানে ইনফৰমেশ্যনক ষ্ট'ৰ কৰা আৰু মেনেজ কৰা একদম মানে চবতকৈ সহজ হৈ যায় কম্পিউটাৰত যদি আমি ইনফৰমেশ্যন ষ্ট'ৰ আৰু মেনেজ কৰিব লাগে সম্ভৱতঃ চবতকৈ ছিম্পলেষ্ট যিটো মানে ষ্ট্ৰাকচাৰ সেইটোৱে হৈছে টেবল আৰু সেইকাৰণে এই টেবলকে বেছ কৰি ৰিলেশ্যনেল মডেল যিটো কনচেপ্ট সেইটো মানে ইন্ট্ৰডিউচ কৰা হৈছিল ক্লিয়াৰ ঠিক আছে এতিয়া আমাৰ আমি মানে রিলেশনাল মডেলৰ মেইন এডভান্টেজ বিলাকৰ কথা আমি আলোচনা কৰিম ফার্স্ট এডভান্টেজটো চাই লোৱা কি আছে ফার্স্ট এডভান্টেজটো আমাৰ ইয়াত দিয়া আছে রিলেশনাল মডেলৰ সিম্পল মডেল একচুয়েলি বহুত ধৰণৰ ডাটা মডেল আছে আমি সেইবিলাক আলোচনা যদিও কৰা নাই হায়াৰিকেল মডেল নেটৱৰ্ক মডেল এনেকুৱা বিভিন্ন ধৰণৰ ডাটা মডেল আছে কিন্তু যিটো মানে রিলেশনাল ডাটাবেজ সিষ্টেম বা রিলেশনাল যিটো মডেল দিস ইজ দ্য মোষ্ট সিম্পল মডেল এজ ইট ডাজ নট রিকুয়ার এনি কমপ্লেক্স স্ট্রাকচারিং অর কুয়েরিং প্রসেস বিকজ ইট ইন দিস মডেল রিলেশনস আর রিপ্রেজেন্টেড ইন টেবুলার ফর্ম সো ইট ডাজ নট ইনভলভ এনি কাইন্ড অফ টেডিয়াস আর্কিটেকচারাল প্রসেসেস লাইক হায়ারিকাল ডাটাবেস স্ট্রাকচারিং অর ডেফিনেশন সো এজ দিস স্ট্রাকচার ইজ সিম্পল ইট ইজ সাফিসিয়েন্ট টু বি হ্যান্ডেল টু ইট সিম্পল এসকিউএল কুয়েরিজ অলসো এন্ড ডাজ নট রিকুয়ার এনি কমপ্লেক্স কুয়েরিজ টু বি designed okay and then data accuracy so in relational database management system what happens there can be multiple tables related to one another and with the use of key we will get different keys later bibhinna dhoroner ami key pam jane primary key foreign key ebilak ami bibhinna dhoroner key pam so use of this using this primary or foreign key different kind of keys concept in relational database system there can be multiple tables related to one another so this makes the data to be non repetitive so there is no chance of duplications of data tar mane jitu mane data redundancy ba duplicate data amar mane eta har kono dhoronor chance na thake so data bila ki hoy jay accuracy tu bari jay নেক্সট কি হল ইজি এক্সেস টু ডাটা ইজি এক্সেস ডাটাবিলাক এক্সেস কৰাৰ কাৰণে একদম মানে খুব সহজ হৈ যায় ৰিলেশনেল ডাটা মডেলত ডাটাবিলাক এক্সেস কৰাৰ কাৰণে বহুত সহজ হৈ যায় কিহৰ কাৰণে যে ইয়াৰ ষ্ট্ৰাকচাৰটো একদম চিম্পল টেবুলাৰ ফৰ্মত থাকে চ' ইউজিং ডিফাৰেণ্ট কাইণ্ড অফ কুৱেৰিজ অৰ কণ্ডিশ্যনেল ষ্টেটমেণ্টছ ওৱান কেন কম্বাইন অল অৰ এনি নাম্বাৰ অফ ৰিলেটেড টেবুলছ ইন অৰ্ডাৰ টু ফেচ দ্য ৰিকুৱাৰ ডাটা So resulting data can be modified based on the values from any column or any number of columns from the
table itself. Okay. So next point is data integrity. So already you know the, what is the data integrity. Already you have learned that the characteristics of database. One of the characteristics is data integrity. So data integrity is a crucial characteristic of relational database management system. So actually data in database confines within suitable arrangements and the data necessary for creating the relationship are present. So this relational reliability amongst the tables in the database helps in avoiding the records from being imperfect or isolated or unrelated. Data integrity gives us or aids in making sure of the relational databases. Other significant characteristics like use of data, precision, and stability of the data. Next, flexibility. So flexibility means the relational model facilitates the increasing incoming amount of data as well as the updates and deletes whenever required. যেতিয়া আমি আপডেট কৰিব লগা হ'ব বা ডিলিট কৰিব লগা হয় যেতিয়া দরকার হয় এখিনি মানে আমাক সুবিধা ফেসিলিটেট করে. So this model consents to the changes made to a database configuration as well. And the next advantage is normalization. So we can normalize a complex database into simple database. Okay. So this methodical style is maintained for making sure of a relational database structure is liberated of any variances that can make a difference in the integrity and accuracy of the tables in the database. So a normalization process provides a set of regulations, characteristics and purposes for the database structure and evaluation of the relational database model. Then security, high security. So all as the data is divided amongst the tables of the relational database system, it is possible to make a few tables to be tagged as confidential and others are not. So when you have a table of them busy money confidential query logokaru, database system to manage database system of the administration and administration to basis secure hoi jay karan administration e baki contable upor mainly kaam kori dekhibo pare. So next feasible for more future modification er karone relation model to feasible future je modify koribo lage modify koribo pare. So ei data hoche database মানে relational database model or advantages. Next limitations কি কি আছে. Next limitation টা আছে first হচ্ছে cost. So actually the underlying cost involved in a relational database is quite expensive. For setting up the relational database system there must be a separate software which needs to be purchased. And a professional, say computer technician should be hired to maintain this system, which we can call the system administration. So those kind of person have to be hired. Okay. So that's the cost matters. So next one is performance. So always the performance of the relational database depends on the number of tables. If tables are more in number, the in response given to the query will be slower. TM query din jodi table bahut beshi hoi jay iman table madhe prata query mane retrieve kora to beshi mane slower. Next physical storage er kotha ase database er ami physical store kori thabo lagibo. So hitor kotha ase iman dharone mane optimal mane koriba paru iman physical storage lage ni kotha dharone kotha bila kotha limitation ase. Next complexity. So the dual relational database is free from complex structuring. Occasionally it may become complex. So when the amount of data in relational database increases, it eventually makes the system more complicated. Clear? And next one is information loss. So actually, large organizations
tends to use more number of database systems with more tables. So this information can be used to transfer from one system to another. So this could pose a risk of data loss. And then the structure limitations. So the fields that is present on the relational databases with limitations. Limitations in the essence means that it can't accommodate more information. Despite if more information are provided, it may lead to data loss. So that is the another limitations of database system. So today we have discussed what is actually a relational model is based on and what are its advantages and what is its limitations. So that's all for today. Thank you very much.